পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল চণ্ডীতলা এক নম্বর ব্লকের অন্তর্গত গঙ্গাধরপুর বাজারে। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপিও পিছিয়ে নেই। আমরা তিন মাস ব্যাপী 1000 মণ্ডল স্তরে ছোট ছোট জনসভার মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সুকর্ম এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর অপকর্ম আমরা সর্বত্র তুলে ধরতে চাই। তাই দলের নির্দেশে শ্রীরামপুর সাংগঠনিক জেলার চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের এই মণ্ডলে আমি সভা করতে এসেছি। খানিকটা বিলম্ব হয়েছে, তার কারণ উত্তর হাওড়াতে সভা শেষ করতে বা সভা শুরু করতে আমাদের খানিকটা বিলম্ব হয়েছিল। আজকের দিনটি ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। স্বাধীনতার 75 বছর পরে, স্বাধীনতার অমৃতকালে গোটা পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্র নেতারা আজকে দিল্লিতে সমবেত হয়েছেন G20 সম্মেলনে। সেখানে চাঁদের হাট বসেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে সভাপতিত্ব করছেন। তাই গর্বিত ভারতবাসী হিসেবে আর একবার জোরসে বলুন, ভারত মাতা কি। আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এরা যে জিতেছে এদের কপাল ভালো। ত্রিস্তর পঞ্চায়েতে 4 স্তরে লুট হয়েছে, নমিনেশন ফাইলে লুট করেছে, ভোটের দিন লুট করেছে, কেন্দ্রীয় বাহিনী কোথাও দেখা যায়নি বুথে, সিভিক ভলেন্টিয়ার আর চটি পরা হোমগার্ড, তাই তো? গণনার দিনও একই অবস্থা। আর বোর্ড গঠনেও তৃণমূলের চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সমান সমান হয়ে গেছে, লটারি হচ্ছে। আগে ভোটের দিন ব্যালট খেয়েছিল, প্রধান নির্বাচনে টস হওয়ার আগে লটারি খেয়ে ফেলছে। এই তৃণমূল ভুবুক্ষ, এদের উদগ্র খিদা, এরা কয়লা বালই পাথর, 100 দিনের কাজের টাকা, শৌচালয়ের টাকা, আবাস যোজনার টাকা সব কিছু খেয়েও এদের খেদা মিটেনি, এরা পঞ্চায়েতে ব্যালট পেপারও খেয়ে ফেলেছে। এই চোর তৃণমূলের হাত থেকে বাংলা বাঁচাতে হবে। জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।